আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন, কথা প্রকাশ, বই বাতায়ন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি, আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজকেও আমরা সেভাবেই অনুষ্ঠান শুরু করব এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকব। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করা যাক। আপনারা দেখছেন কথা প্রকাশ, বই বাতায়ন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের নিয়মিত সেগমেন্ট আজকের কথা প্রকাশ। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা কথা প্রকাশের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। আজ পরিচয় করিয়ে দেবো পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম অনূর্ধ্ব ১৯। অনূর্ধ্ব ১৯, তারুণ্যের প্রেরণা কথন। এই বইটির রচয়িতার নাম নাজমুল হুদা, আর বইটির ধরন বা প্রকারে লেখা আছে প্রেষণা ও কিশোর মনস্তত্ত্ব। কিশোরদের মনস্তত্ত্ব নিয়ে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। আর বইটির প্রচ্ছদশিল্পীর নাম মুস্তাফিজ কারিগর। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম তুমি শুনিতে চেয়েও না। তবে তার আগে একটা লাইন লেখা আছে, নজরুল জীবন ভিত্তিক উপন্যাস। নজরুল জীবন ভিত্তিক উপন্যাস তুমি শুনিতে চেয়েও না, এর রচয়িতার নাম মজিদ মাহমুদ, আর বইটির প্রচ্ছদশিল্পীর নাম মুস্তাফিজ কারিগর। এবার যে বইটি হাতে নিলাম সেটি একটি সম্পাদনা বই। সম্পাদকের নাম সিরাজ সালেকিন, আর বইটির নাম অগ্নিবীণা শতবার্ষিক পাঠ। অগ্নিবীণা শতবার্ষিক পাঠ, এটির ধরনে লেখা আছে সাহিত্য গবেষণা ও সাহিত্য সমালোচনা। বইটির প্রচ্ছদশিল্পীর নাম সব্যসাচী হাজরা। এবার যে বইটি হাতে নিলাম এটি একটি নিবন্ধের বই। বইটির নাম বাংলাদেশ আলোর পথিকেরা। বাংলাদেশ আলোর পথিকেরা, বইটির রচয়িতার নাম গৌতম রায়, আর বইটির প্রচ্ছদশিল্পীর নাম সব্যসাচী হাজরা। সবশেষে হাতে নিচ্ছি যে বইটি, এই বইটির নাম সিনেমার সাংস্কৃতিক রাজনীতি। সিনেমার সাংস্কৃতিক রাজনীতি, আধুনিকতা, জাতীয়তা, আত্মসত্তা। বইটির রচয়িতার নাম আ আল মামুনের লেখা এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। বইটির প্রচ্ছদশিল্পীর নাম সব্যসাচী হাজরা। দর্শক, পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। বইমেলায় আরও অসংখ্য বই আছে, সেগুলো আপনারা সংগ্রহ করবেন আর আসবেন কথা প্রকাশের ২১ নম্বর প্যাভিলিয়নে। দর্শক, আমরা সবসময় বলি বইমেলায় সপরিবারে আসার জন্য। একটা পরিবার বই পেয়ে গেছি আমরা বইমেলায়, তাদের সঙ্গে কথা বলবো। তোমাকে দিয়ে শুরু করি, কী নাম তোমার? মাহাদিসাইফ আকবর। আচ্ছা, কোন কাছে পড়ো? ১। কোন স্কুল? পারিজাত শিক্ষাঙ্গন। হাতে বই দেখতে পাচ্ছি, বই নিয়ে একটু পরে কথা বলবো। তাদের সঙ্গে তুমি পরিচয় করিয়ে দাও, উনি কে? আমার আম্মু। এই যে বইমেলায় আসা, আমরা খুব প্রত্যাশা করি যে সপরিবারে বইমেলায় আসবে, হয়তো সবার আশা হয় না, কিন্তু আপনাদের আশা হয়েছে। আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। নামটা একটু জানবো, মুনমুন। আচ্ছা, তার মানে সারাদিন বলতে গেলে বাসায় থাকা হয়, কিন্তু প্রচুর কাজ। আমরা জানি যে বাসায় থাকলেই যে মানুষ ফ্রি থাকে তা না, প্রচুর কাজ। এর মধ্যেও বইয়ের যে সময়টা আমাদের দেওয়া উচিত বইকে, সেই সময়টা বের করতে হয়, আপনি কীভাবে বের করেন? কাজের ফাঁকেই তো বের করে নিতে হয়। বইয়ের উপর যখন আগ্রহ থাকে তখন ওটাও বের হয়ে, সময়টা এমনিই বের হয়ে আসে। আপনার নাম কি? আশিক ভাই। আশিক ভাই কি করেন? আমি বিজনেস করি। তো ছেলের জন্য এখন বেশি মানে খুব চেষ্টা করি যে সময় বের করে একটু নিয়ে আসব। বই গত কয়েকদিন আগে এসেছিল, কয়েকটা বই কিনেছে আবার কেনার জন্য। ওর বয়সের বাচ্চাদের নানা রকম আগ্রহ থাকে, খেলাধুলা, মোবাইল ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে বই পড়ার আগ্রহ কতটা দেখেন অন্তত একজন বাবা হিসাবে? আমি ছেলের জন্য বলছি না, তবে আমি আগ্রহ পেয়েছি ওর মধ্যে। গত ২-৩ বছর যাবৎ নিয়ে আসি, ওকে বিভিন্ন বই ধরে দেওয়ার চেষ্টা করি, আগ্রহ হয়েছে। এবার এই মেলা প্রথম দিনেই এসেছিলো, এসে ২-৩টা বই নিয়ে গেছে, আবার বলছে বাবা পড়া শেষ, আমাকে নতুন বই কিনে দাও। তা আমি খুব আনন্দ সহকারে ওকে আজকে নিয়ে আসছি। তো তুমি ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা। দর্শক, একটা পরিবার আমরা পেয়েছি, বইপ্রেমী পরিবার। এমন বই প্রেমী পরিবার আমাদের প্রত্যাশিত, আমাদের আকাঙ্ক্ষিত। তাই আপনিও সেই পরিবারে যুক্ত হবেন, আপনার পরিবারও বইয়ের পরিবার হোক, সেই প্রত্যাশা করি আমরা। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম শাহাদাত হোসেন, আর তার লেখা একটা বই আছে আমার হাতে, অদেখা অনল। বইটি সম্পর্কে জানবো, কী ধরনের বই এটি? কাব্যগ্রন্থ।
আপনার কততম বই? এটা হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ। এটা একটা অনেক বড় বিষয়, যারা নতুন বই নিয়ে আসেন অনেক আবেগ থাকে তাদের, অনেক যে স্বপ্ন সেই স্বপ্নটা থাকে, সেই স্বপ্ন প্রথম থেকেই পূরণ হতে আমরা দেখি, কারণ বইমেলার কয়েকদিন হয়ে গেছে, এর মধ্যে নিশ্চয়ই অনেকে হাতে নিয়েছেন, অনেকে বাসায় নিয়ে গেছেন। কেমন সাড়া পেলেন এখনো পর্যন্ত? আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া পাচ্ছি এজ এ নিউ রাইটার হিসাবে। তো মানুষ যে কবিতা পড়ে, কবিতার সাথে আছে, কবিতার যে একটা ব্যাপকতা এটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এটা আমি উপলব্ধি করতে পারতেছি। কারা প্রকাশ করেছে কণ্ঠস্বর? কণ্ঠস্বর প্রকাশনী, 554 নম্বর স্টল। কী ধরনের কবিতা আছে এই বইয়ে? এখানে আসলে কবিতার সব কিছুই, দ্রোহ, দেশ, প্রেম ও ভালোবাসা সব কিছুই কবিতার বইয়ের মধ্যে আছে। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আপনিও অনেক ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। দর্শক, কবি শাহাদাত হোসেনের সঙ্গে কথা বলছিলাম, তিনি তার প্রথম বই অদেখা অনল সম্পর্কে বলছিলেন, যেটি প্রকাশ করেছে কণ্ঠস্বর। আপনারা বইটি সংগ্রহ করবেন একজন কবি ভালো লেখার অনুপ্রেরণা পান আপনাদের কাছ থেকে, উৎসাহ পেলে তাই বইটি সংগ্রহ করবেন, কবিকে অনুপ্রেরণা দেবেন। বইমেলায় বিক্রয়কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাদের সঙ্গে কথা বলবো। কী নাম আপনার? শারমিন। শারমিন, বিক্রয়কর্মীদের অনেক দায়িত্ব, একটা বই চিনিয়ে দেওয়া, একটা বই কিনতে সাহায্য করা, আপনি আপনার দায়িত্বটা কীভাবে পালন করেন? যে আমাদের এখানে বাচ্চাদের বই আছে, তারপর অনুবাদমূলক বই আছে, তারপরে থ্রিলার আছে, ওনারা এসে মানে সবগুলো আমাদের ডিসপ্লেতেই থাকে, বাচ্চারা ওরা দেখে পছন্দ করে, জিজ্ঞেস করে মানে কী টাইপ বা কী গল্প হইতে পারে বা অন্য কিছু, তখন আমরা বলি, একটা আইডিয়া দেই, তারপর হচ্ছে ওরা পছন্দ করে নিয়ে যায় আর কি। কী নাম আপনার? রুবাইত হোসেন। তিনি যেটা বললেন যে বইটা সম্পর্কে আপনারা জানান বা বোঝান, নিজে তো একটা ধারণা নিতে হয়, নিজেরা কখন আলোচনা করেন যে এই বইটা সম্পর্কে আমরা এরকম বলবো, আলোচনা করেন? অবশ্যই, আমরা যে কোনো একটা বই যখন আমরা সেল করি বা কাস্টমারকে বলি যে এই বইটা ভালো এটা খারাপ, অবশ্যই আমাদের নিজেদের ধারণা নিতে হয়। আমরা যদি নিজেরা না ধারণা নিই তাহলে অপরকে কীভাবে ধারণা দেবো যে তার জন্য কোন বইটা উপযোগী? সবার আগ্রহ এক না, বিভিন্ন বয়সের মানুষ আছে, বিভিন্ন ধরনের আগ্রহ, বাচ্চাদের আগ্রহ একরকম, যারা মিডল এজ আছে আমাদের মতো স্টুডেন্ট তাদের আগ্রহ অন্যরকম, যারা বয়স্ক আছে চাকরিজীবী তাদের আগ্রহ অন্যরকম। তো সবাই আসে সবার নিজের উপযোগী বইটা খোঁজে, তখন আমরা সবাইকে ধারণা দিই যে আপনার বয়সে বা আপনার উপযোগী। এবং আপনার কী নাম? ঝুমা আক্তার। ঝুমা আক্তার, আপনিও নিশ্চয়ই একটু আলাদাভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করেন, আপনি কী ধরনের আইডিয়া দেন বা কীভাবে প্রস্তুতিটা নেন তাদেরকে বলার জন্য, বইটা পড়েন মানে ফ্ল্যাপটা বিশেষ করে? আমি বিশেষ করে ছোটদের গল্প বিষয়ক যে বইগুলো আছে এইগুলো আর কি বেশি সেল করে থাকি, মানে ছোটো বাচ্চারা আসলে আর কি আমি যেমন ধরেন নীতি গল্প যেগুলো আছে ওইগুলো দেখাই। নীতি গল্পের মধ্যে একটা বই আছে এইসবের নীতি গল্প, এই বইটা আর কি মানে বাচ্চারা খুবই পছন্দ করে। দর্শক, আমরা বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে কীভাবে একজন পাঠককে তারা আকৃষ্ট করেন অথবা তাদের প্রয়োজনের বইটা হাতে তুলে দেন। তাই আপনারা যখন স্টলে আসবেন বা প্যাভিলিয়নে আসবেন অবশ্যই বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলবেন, তাদের পরামর্শ নেবেন, তাহলে সঠিক বইটা আপনারা খুঁজে পাবেন খুব সহজে। আমরা এখন কথা বলবো একজন বিক্রয় প্রতিনিধির সঙ্গে, জানবো তার কার্যক্রম সম্পর্কে। কী নাম আপনার? নীলিমা কর। আচ্ছা, আপনি বিক্রয় প্রতিনিধি হিসেবে বইমেলায় কাজ করছেন আমরা জানতে পেরেছি, প্রকাশনা প্রতিষ্ঠান আলগাজির সঙ্গে। আপনাদের অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব এই দিক থেকে যে একজন পাঠক যখন স্টলে আসেন বা প্যাভিলিয়নে আসেন তিনি কিন্তু জানেন না যে কী কিনবেন বা কোনটা তার উপযোগী, আপনারা দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, শুনিয়ে দেন, আপনি আপনার দায়িত্বটা কীভাবে পালন করেন? আসলে যখন একজন ক্রেতা আসে, পাঠক আসে, তখন প্রথমত তারা বিভিন্ন বই সম্পর্কে জিজ্ঞাসা করে যে এই বই আছে কি না। তো সেক্ষেত্রে আমরা আমাদের পাবলিকেশনসের যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আগেই এসে পড়াশোনা করি, মানে দুই এক পেজ পড়ি, আসলে বইটা সম্পর্কে কী কী আছে বইয়ের মধ্যে এটা জানার চেষ্টা করি, দেন হচ্ছে তাদেরকে সেটা বলি যে ভাই আপনি এই বইটা নিতে পারেন। যখন একটা টিম কাজ করে বইমেলায় বা কোনো স্টলে বা প্যাভিলিয়নে, তখন একজনকে দায়িত্ব পালন করতে হয় যে সবাইকে বুঝিয়ে দেবে যে এই বইটা সম্পর্কে তোমরা এটা বলবা, এই বইটা সম্পর্কে তুমি এটা বলবা, সেই দায়িত্বটা কি আপনি পালন করেন নাকি আপনার সিনিয়র কেউ আছে? না, আসলে আমাদের আমিও পালন করি এবং আমার সাথে আমার সহকর্মী আছে সেও পালন করে। অনেক সময় কভার দেখে অনেকে বই পড়ে মানে বই নিয়ে যায়, কিন্তু আসলে আমার মনে হয় যে আসলে বই দুই এক পেজ খুলে পড়ে দেখা উচিত যে আসলে আমি যে বইটা নিচ্ছি আমি যতটুকু এক্সপেক্ট করতেছি সেটা আমি পাচ্ছি কিনা। তো আমার ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ দুই এক পেজ পড়ে দেখাই ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের বিক্রয় প্রতিনিধি বলছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে আপনি যখন বই কিনবেন তখন দুইটা পেজ অন্তত পড়ে দেখবেন, তাহলে আপনি বাসায় নিয়ে কখনো বলবেন না বই যে বইটা আমার উপযোগী না বা বইটা কিনে আমি ঠকেছি,
কোনো বই আপনাকে ঠকাবে না, তবু আপনার উপযোগী কিনা সেটা একটা বড় বিষয়, তাই দুইটা পাতা অন্তত আপনি পড়ে দেখবেন। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন, আমরা বই মেলার মাঠে আছি, নতুন বইয়ের সঙ্গে আছি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব, বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন, আমরা বই মেলার মাঠে আছি, লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর নতুন বইয়ের সঙ্গে আরও কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো উপভোগ করে আসি। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান কাকলি প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে, কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক এগে নাসির আহমেদ সেলিমের সঙ্গে। কেমন আছেন সেলিম ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কথা বলছিলাম যে খুব কাছাকাছি জায়গায়, অর্থাৎ বইমেলায় ঢুকলেই আপনার প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল বা প্যাভিলিয়ন, তো সেখানে পাঠকদের খুব সহজেই খুঁজে নেওয়ার কথা আপনার বইগুলো, এখন পর্যন্ত কেমন সাড়া পেলেন যদিও মেলা শুরু মাত্র? মেলা শুরু মাত্র আমরা ভালো সাড়া পাচ্ছি, অন্যান্য বছর যেমন 1, 2, 3, 4, 5, 6 তারিখে আমরা খুব বেশি একটা সাড়া পাইতাম না, এবার কিন্তু প্রথম থেকেই, প্রথম শুক্রবার পড়াতে প্রথম থেকেই আসলে মেলা জমে গেছে। কাকলি অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, প্রতি বছর হয়তো গবেষণা না করলেও চলে যে নতুন নতুন কী আনবো, কিন্তু তবু আপনাদের একটা কার্যক্রম থাকে যে এই বছর আমরা এই বিষয়টাকে প্রাধান্য দেব, এই বিষয়টা পাঠক প্রিয়তা পেতে পারে, এই বছর কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন? এই বছর আসলে আমি এরকম কোনো ইয়ে করতে পারি না, তবে কিছু সংকলন আনতেছি, যেমন গুন্দার 4 নম্বর আমার কাছে বাইরে ছিল কাব্য সমগ্র, এবার 5 নম্বর জাফর ইকবালের রইল, আপনার একটা তার স্মৃতি সমগ্র, তার রানিস লোকের একটা সমগ্র, মানে আমার এবার এই ধরনের বই আসতেছে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। আরেকটা বিষয় সেলিম ভাই, যে আমরা দেখি এটা এই ক্ষেত্রে নাকি পাঠক ঠকে, যে ঠকে কীরকম, যে কারো কাছে হয়তো হুমায়ুন আহমেদের একটা বই আছে, এই বইটা অন্য জায়গায়ও আছে কিন্তু এই প্রকাশক নামটা ভিন্ন দিয়েছেন, ভিতরে কিন্তু একই জিনিস, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন যে একই জিনিস ভিন্ন নামে? না না না, একই জিনিস ভিন্ন নামে, তার মৌলিক বই যেগুলি ওগুলি কোনো এক বই আরেক বইয়ের নামে নাই, যেগুলি আছে সংকলন নামে, যেমন আমি একটা তার নির্বাচিত প্রেমের উপন্যাস বাইর করলাম, হয়তো আরেকজনে হয়তো তার দৃষ্টিতে আমি যে 10টা বইকে বাছি দেখালো, একজনে 10টা করলো, সেখানে হয়তো 2-4টা এদিক সেদিক হইতে পারে, তার দৃষ্টিগত ভিন্নতা থাকতেই পারে, ভিন্নতা আছে বলেই তো এত সুন্দর পৃথিবী। আপনার জন্য শুভকামনা, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, এই জন্য আমাদের প্রকাশকদের মধ্যে সম্ভবত আপনি সবচেয়ে প্রবীণ এবং আমাদের মুরব্বী সবার এবং আমাদের অভিভাবক। আমার সে প্রবীণ আছেন কিন্তু তারা আর এই কার্যক্রম মেলা কেন্দ্রিক তারা আসে না, আমি মেলায় প্রথম আসি এবং শেষ করেই বন্ধ করে যাই। অনেক ভালো থাকবেন আপনি, অনেক বছর আপনাকে আমরা এইভাবেই দেখতে চাই, শুভকামনা আপনার জন্য। আপনাকেও শুভকামনা, ভালো থাকেন, আপনাদের টিভিও যাতে ভালো চলে এটা কামনা করি, ধন্যবাদ। দর্শক, আমরা কথা শুনছিলাম সেলিম ভাইয়ের, কাকলি প্রকাশনীর প্রকাশক তিনি। তিনি বলছিলেন হুমায়ুন আহমেদের বই সম্পর্কে, বলছিলেন বর্তমান প্রজন্মের লেখকদের বই সম্পর্কে। আশা করছি আপনারা বই মেলায় আসবেন এবং আপনাদের জন্য যে বইগুলো রাখা বা আনা সেগুলো আপনারা হাতে নিয়ে দেখবেন, বাসায় কিনে নিয়ে যাবেন। আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান রূপ প্রকাশনের স্টলের সামনে, কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক কাজী আব্দুল হকের সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো এই বছর মেলা শুরু হলো মাত্র, প্রথম সপ্তাহ চলছে, কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এবার অন্যান্য বছর আছে একটু ভালো হবে আর কি, সারা যথেষ্ট পাচ্ছি পাঠকদের। আচ্ছা, এটা কি কারণে মনে হচ্ছে? একটা দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি তো থাকে প্রত্যেকের, যে এই কারণে আমার এটা মনে হয়েছে। আপনার প্রকাশনা প্রতিষ্ঠানে বইয়ের বৈচিত্র্য নাকি অন্য কিছু? না, এবার কিছু তো ভেরিয়েশন এনেছি পাবলিকেশনে, এক। দ্বিতীয় কথা হলো যে রাজনৈতিক অস্থিরতা নেই, এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে আমাদের মেট্রো রেল চালু হয়েছে, যোগাযোগের যে ক্ষেত্রটা সেটাতে একটা বিপ্লব হয়েছে বলতে পারো, সেক্ষেত্রে আমরা একটু বেশি পাঠক পাবো, বিশেষ করে উত্তর ঢাকার পাঠকদেরকে এবার সহজে পাবো, এটা আমরা প্রত্যাশা করছি। আচ্ছা, আরেকটা বিষয় যে প্রতি বছর যখন আপনার বই নিয়ে আসেন, সারা বছর ধরে একটা পরিকল্পনা থাকে যে এই ধরনের বই আমরা পরের মেলায় প্রকাশ করব। আপনাদের পরিকল্পনাটা কেমন ছিল, সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে বই প্রকাশের ক্ষেত্রে? আমি আমার যে পরিকল্পনা এবার ছিল, আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে এবার কাজ করিনি, আমি খুব অল্প পরিসরেই শুরু করেছিলাম এবং শেষও করতে পেরেছি। আমি এবার একটা ভিন্নধর্মী বই এনেছি ক্রিকেটের উপরে, যেটা অনেকদিন ধরে আমাদের ক্রীড়াঙ্গনে ডিমান্ড করছিল, ওই বিষয়টা নিয়ে কাজ করছিলাম দীর্ঘদিন ধরে, প্রায় 7 বছর চেষ্টার পরে
আমাদের এই বইটা এবার আলোর মুখ দেখেছে, ক্রিকেটের উপর একটা বই এনেছি আর কি। অন্যান্য বই সম্পর্কে হয়তো পাঠক যখন স্টলে আসবে তখন জানতে পারবে, একটা বইয়ের কথা বললেন, তো আমরা আশা করছি যে আপনার যে প্রত্যাশা বা প্রচেষ্টা প্রত্যেকটাই পূর্ণতা পাবে। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আপনাদের জন্য শুভকামনা। দর্শক, প্রত্যেক প্রকাশক, প্রত্যেক প্রকাশনা প্রতিষ্ঠান আপনাদের কথা বিবেচনা করে বই নিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি, তাই আপনার বইমেলায় আসবেন, বইগুলো সংগ্রহ করবেন, তাহলে তাদের চেষ্টা সার্থকতা পাবে। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী, এই বইটির রচয়িতা নাম রেদোয়ান মাসুদ, তার সঙ্গে কথা বলবো। অর্ধাঙ্গী মনে হচ্ছে উপন্যাস, উপন্যাস কি? হুম, উপন্যাস। আচ্ছা, কী বিষয় অর্ধাঙ্গী বলতে আমরা যা বুঝি সে বিষয়ই কি? আসলে এটা একটি সামাজিক উপন্যাস। 1998 সালে যে আমাদের দেশে যে শরণকালের যে ভয়াবহ বন্যা হয়েছিল, মানে ওই সময়ের ই নিয়ে লেখা। আর অর্ধাঙ্গী বলতে এটা আমি বুঝাচ্ছি যে মানুষের দুজন মানুষ মিলে যে একটা পূর্ণাঙ্গতা পায়, মানে অর্ধাঙ্গী এই উপন্যাসটা মানে ওইটাই মূলত বোঝানো হচ্ছে আর কি। লেখক হিসেবে কোন ভাবনাটা এই বইটা লিখতে সাহায্য করেছে? আচ্ছা, এই বইটা মূলত লেখার একটা উদ্দেশ্য হলো যে আমি তো মানে আমরা বড় হয়েছি গ্রামে আর কি, তো গ্রামে যে বন্যার সময় এমনি মানুষ জানে যে গ্রামে যখন বন্যা হয় সব কিছু ডুবে যায়, ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমাদের ওইখানে হয়েছিলো কি যে বন্যায় ডুবে গেছে তা তো হয়েছিলই, পাশাপাশি যে পদ্মার যে ভেঙে পদ্মা ভেঙে যে পলিমাটি ওইগুলো আমাদের এলাকার জমির উপর পড়ে আর কি, মানে পুরা জমি ভরাট হয়ে যায়। তো ওই সময় যে কৃষকের যে আপনার প্রায় 10-12 বছর তারা জমি চাষাবাদ করতে পারে নাই, তো মূলত ওইটাকেই ই করে আর কি লেখা। এখন পর্যন্ত, যদিও মেলার শুরু, এখন পর্যন্ত কেমন পাঠক সাড়া পেয়েছেন? ইনশাল্লাহ ভালো সাড়া পাচ্ছি, পাঠকের ভালোবাসা আসলে আমাকে মুগ্ধ করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, অর্ধাঙ্গী রেদোয়ান মাসুদের এই উপন্যাসটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। আপনারা সংগ্রহ করতে পারেন, পরিচিত হতে পারেন লেখকের নতুন ভাবনার সঙ্গে। দর্শক, পাঠক বই দেখছেন, বই কিনছেন, বই পছন্দ করছেন নিজের জন্য অথবা প্রিয় মানুষের জন্য, তাদের সঙ্গে কথা বলবো। একটু কথা বলি আপনার সঙ্গে, কী নাম আপনার? রাফিয়া। কী করেন? পড়াশোনা করছি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ইলো ইউনিভার্সিটিতে। আচ্ছা, আপনার যে সাবজেক্ট সেটা কোনো না কোনোভাবে লেখালেখির সঙ্গে জড়িত, সেই লেখালেখির সঙ্গে যেমন জড়িত আবার আপনার পড়ার জন্য বই দরকার হয়, আপনার যেই ধরনের বই দরকার সেই রকম বই বইমেলায় আছে কি না? সাংবাদিকতাকে সহায়তা করে এই ধরনের তো কিছু বই আছে। এটা আছে, আমাদের ঝোঁক আসলে ঘুরতে আসার উদ্দেশ্য, কিন্তু যে আমার যে মানে রিলেটেড বই এই ধরনের না, সব ধরনের বই দেখতে আসা বা হচ্ছে যে আমরা মানে এটার বাইরেও যেই ধরনের বই পড়ি, মানে উপন্যাস সেগুলোই সব ধরনের দেখতে আসা বা সাবজেক্টের বাইরে এসে এবং সব ধরনের বিষয়ের উপরেই দেখা বই কী কী বই আছে এবং সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা, নতুন কোন বইটা একটু ভাল লাগলো, ইতিহাস বা এক একজনের এক এক দিকে আকর্ষণ থাকে, এক একটা টপিকের উপরে থাকে, কারো ইতিহাস, কারো ক্রাইম থ্রিলার, তো সেই জায়গা থেকে যার যেটা পছন্দ সে সেই বইটা এখানে দেখতে পাচ্ছে এবং সেটা নিয়ে ঘাটাঘাটি করে তার পছন্দ মতো একটা বই যদি পছন্দ হয় এবং সব কিছু মিলে কিনা কেনার একটা প্রচেষ্টাও থাকে। আপনার কী ধরনের বই পছন্দ একটু যদি ছোট করে বলেন? এতদিন হচ্ছে যে আসলে আমাদের এখনকার সময়ে যে পাঠক সমাজ বলা যায়, আমরা যে একটা তরুণ সমাজ, আমাদের প্রথমে পদার্পণ হয় বই পড়ার দুনিয়াতে হুমায়ুন আহমেদ দিয়ে, তারপর আস্তে 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 হয়তো বা শরৎ, সুনীল ওইদিকে আমরা ধাবিত হই। সেই জায়গা থেকে এখন আমার হচ্ছে একটু ইতিহাসের দিকে পড়তে ভাল লাগে, আর বরাবর ক্রাইম থ্রিলার এগুলাও পড়া হতো বা এখন হচ্ছে এই আর কি। বাড়িতে পড়ার পরিবেশ থাকে না আজকাল অনেকেই অভিযোগ করেন, আপনি কি বলবেন? আমার পরিবেশটা একটু অন্যরকম, কারণ হচ্ছে যে আমার বই পড়ার যে হাতে খড়িটা সেটা ছিল আমার ভাই বোন দুজনই বই পড়তো, প্রচুর দুজনেই আগে থেকে বই পড়তো এবং তাদের যেই পড়ার একটা ঝোঁক ছিল তারা কালেক্ট করতো বই এবং সেগুলো থেকে মানে আমি তখন অনেক ছোট, ক্লাস 4 কি 5 পড়ি, তখন আমি হুমায়ুন আহমেদের শুভ্র সমগ্র দিকে মানে পড়ার চেষ্টা করি। তারপরে হচ্ছে এই ধরনের মানে এভাবে হয়েছে আমার ক্ষেত্রে, সবার কথা তো আর বলতে পারবো না, কিন্তু আগের মতো যে বাসার একটা ওটার বাইরেও এখন আসলে মানুষের ইচ্ছা কম, সারাদিন ফেসবুক স্ক্রল বা মানে একটা বই আমরা অনলাইনে পড়ি, বই নিয়ে পড়তে বসার মতো ইচ্ছাটাই আমাদের নাই এখন আর আগের মতো, তো জাস্ট বাসার পরিবেশটাও ম্যাটার করে না আসলে। সেটা তো বটেই, তবে আপনার মতো বইমেলায় তো অনেকেই আসছেন, বই কিনছেন, এর বাইরেও আমাদের পাঠক আছে, তাদের জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।
দর্শক, আমরা পাঠকের কথা শুনছিলাম, তার মুখ থেকে শুনছিলাম যে বর্তমান আমাদের পাঠকের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা পাঠক কী ধরনের বই পছন্দ করছেন। আপনি বই মেলায় আসবেন, বই কিনবেন, বই উপহার দেবেন, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি। দর্শক, এতক্ষণ আমরা বই মেলার মাঠে ছিলাম নতুন বইয়ের সঙ্গে, ছিলাম লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে আর পাঠকদের সঙ্গে। আজকের মতো শেষ করব অনুষ্ঠান। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে কথা প্রকাশ বই বাতায়ন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় সকাল 8:30। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি অনুষ্ঠান।